কর্মী সভার মাধ্যমে খড়দা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বিলকান্দা এলাকার এই কর্মী সভায় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। উত্তরপ্রদেশের লক্ষিমপুরে কৃষক হত্যার প্রতিবাদে হুগলিতে তৃণমূলে বিক্ষোভ মিছিল। হাটতলা থেকে বালিকুখারি মোড় পর্যন্ত মিছিলে সামিল হন কিষাণ ক্ষেত মজুর কমিটির সদস্যরাও। লক্ষিমপুরের খেরিতে কৃষক হত্যার প্রতিবাদে বহরমপুরে কংগ্রেসের মিছিল। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে জেলা পার্টি অফিসের সামনে থেকে শুরু হয় মিছিল, সামিল হন কংগ্রেস কর্মী থেকে সমর্থকরা। এখনও জলের নিচে ঘাটালের বিস্তীর্ণ এলাকা, বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন তৃণমূল সাংসদ দেব। এর আগে পিংলা সবংয়ের পরিস্থিতিও ঘুরে দেখলেন তিনি। ফি বছর বন্যা, তাই গাড়ি নয় বাড়িতে নৌকাই কিনে রাখেন ঘাটালের মানুষ। বন্যা হলেই সেই নৌকাই হয়ে ওঠে যাতায়াতের ভরসা। এখনও ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলছে নৌকা স্পিডবোট। বন্যার জলের স্রোতে ভাসতে ভাসতে কখনো খুঁটি কখনো বাড়ির দেওয়াল আঁকড়ে বাঁচার চেষ্টা, শেষ পর্যন্ত তাকে উদ্ধার করলো ঘাটাল থানার পুলিশ। তবে ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। বন্যা বিধ্বস্ত মানকানালি ও বাঁকুড়া শহরে একাংশ পরিদর্শনে সুব্রত মুখোপাধ্যায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে না যাওয়ায় বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। সুন্দরবনে ফের বাঘের হানায় মৃত মৎস্যজীবী। সুন্দরবনে পীরখালে জঙ্গল লাগোয়া খালে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মুখে পড়েন সামাদ মোল্লা। দুই সঙ্গী তাকে উদ্ধার করে আনলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ফের পড়ুয়া বিক্ষোভে উত্তপ্ত বিশ্বভারতী। বিভিন্ন দাবি দাওয়াতে বিশ্ববিদ্যালয় উপাচার্যের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। গেটে তালা দিয়ে বিক্ষোভকারীদের রুখে দেন নিরাপত্তা কর্মীরা। বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি পড়ুয়াদের। করোনাকালে অক্সিজেন সংকট মেটাতে উত্তরবঙ্গ মেডিকেলে উদ্বোধন হলো অক্সিজেন প্ল্যান্টের। হাসপাতালে সুপার, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সার্ভিসেস উপাচার্য সহ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টরা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।